চুপ করো তোমরা। নীলা, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে সৌমিলি যা বলছে মিথ্যে বলছে? আছে প্রমাণ? বাবা, আমি নিজের চোখে দেখেছি নীলাকে কত বড় বিপদে ঠেলে দেওয়া হয়েছিল। আর বাবা, আমি ওকে নিজে গিয়ে সেই অন্ধকার গলি থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। তার জন্য অনেকটা লড়াই, অনেকটা রক্ত ঝরেছে। আর এই ফটিক, এ তো বারবার স্বীকার করছে যে সে অন্যায় করেছে। তাহলে তুমি কেন প্রমাণ নিয়ে? বাহ দীপু, এটা আবেগের বিষয় নয়, সবটা তো আমরা শুনেছি। কিন্তু সৌমিলি আমার ছেলের বউ, তারপর আমাদের সকলের চোখের মণি, গোগলের মা। প্রমাণ না থাকলে তাকে আমরা ঘাট ধাক্কা দিতে পারি না, বা আঙুল তুলে দেখাতেও পারি না। বিশ্বাস করুন বাবা, আমি বা ছোটদাদা বাবু মিথ্যে কথা বলছি না। মেনে নিলাম, কিন্তু সৌমিলিও তো সত্যি কথা বলতে পারে। কোন ভিত্তিতে আমি বিচার করব? না না, এভাবে বিচার করা যায় না। বিয়ের দিন থেকে নীলার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আমরা পেয়েছি, এখন ভোল বদল দেখে আর ভরসা করা যায় না। আর মন বলছে নীলা নির্দোষ, কিন্তু জল যেভাবে ঘোলা করা হয়েছে, প্রমাণ ছাড়া তো সত্যি ওদের হয়ে কিছু বলতে পারবো না এখন। দীপুবাবু বলছেন, দীপুবাবু আমি তো সব কথা সব সত্যি বলে দিয়েছি, হর হর করে বলে দিয়েছি, এবার আমাকে ছেড়ে দিন তাহলে। আমি তাহলে তোরা এখানে চুপচাপ, তুই যাবি কিন্তু সোজা জেলে যাবি তুই। গরিব বাড়ির মেয়েদের বড় লোকের বাড়িতে বিয়ে হলে এই হয়। কি রে নীলা, তুই চুপ কেন? দে প্রমাণটা, দে এবার। আমার কাছে প্রমাণ নেই, কিন্তু মা কালী জানেন যে আমি মিথ্যে কথা বলছি না।